Smoking is injurious to health. It causes cancer. আমি না ইঞ্জিনিয়ারিং করবো না। কেন পড়বি না? কেন ওসব আমার ভাল লাগে না, আমি ওসবের কি কিচ্ছু বুঝি না। আমার সাহিত্য ভাল লাগে, গল্প কবিতা। ওসব গল্প কবিতা টবিতা দিয়ে কিচ্ছু হবে না, তোকে ইঞ্জিনিয়ারিংই পড়তে হবে। কিন্তু বাবা, কোনো কিন্তু টিন্তু নয়, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে বলেছি মানে তোকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। ফাইনাল আর অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে আমি খুঁজে চলেছি একটা সূর্য, যে সূর্য জানে নতুন সকাল আনতে, অন্ধকারের সঙ্গে যার কোটি কোটি বছরের আড়ি। অন্ধকার মানে আমি আসলে বুঝি একটা নতুন সকালের অপেক্ষা, আমার প্রেমিকার মুখের মতো খুব মিষ্টি একটা সকাল। Thank you.
স্বপ্ন উঠতে চায় নানা মেলে, খোলা আকাশে মুক্ত পাখির মতো বিচরণ করা তার স্বভাব। আর স্বপ্ন সফল হলে সব থেকে খুশি হয় স্বপ্নটাকে নিজের মধ্যে বাঁচিয়ে রেখে ধীরে ধীরে পরিণতি দেওয়ার মানুষটা, অর্থাৎ তার কারিগর। আর বেশ কিছু কারিগর আছে যাদের সম্বল কেবল ব্যর্থতার গল্প। আসলে ওগুলো ব্যর্থতা না, কঠোর বাস্তব পরিস্থিতির সামনে নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দেওয়া। স্বপ্ন দেখা ভুল নয়, একটা সফল মানুষই জানে স্বপ্নই তাকে সফলতার রাস্তা দেখিয়েছিল। কিন্তু যারা ব্যর্থ তাদেরকে তিলে তিলে শেষ করে দেয় অপূর্ণ স্বপ্নগুলো। যেসব স্বপ্ন বাস্তবের কঠোরতার চোখ রাঙানি থেকে রেহাই পায়নি, সেগুলোকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে বাস্তব নামক কঠোর পরিস্থিতিটা। তাই এই স্বপ্ন আর বাস্তবের মধ্যে ব্যালেন্স করার জন্যে জীবনে ব্যাকস্পেসটার খুব দরকার। স্বপ্নগুলো রূপকথায় ভালো লাগে, রূপকথার পক্ষীরাজ, রাজপুত্তুর, রাজকন্যা গোটা স্বপ্ন জুড়ে থাকে। কিন্তু বাস্তবে চোখ রাঙানির ভয়ে সেগুলো কখনো বাইরে আসতে পারে না, কিংবা চায়ও না আসতে। আর ভুলবশত যদি কখনো বাইরে আসে তাহলে তা আছে বাস্তব নামক কঠোরতা, রূঢ়তা, যা সেগুলোকে কখনো বাঁচতে দেয় না। তাই এই স্বপ্নগুলোকে প্রকাশ না করার একমাত্র উপায় হলো ব্যাকস্পেস। ঠিক যেমন কিছু কথা যেগুলো বলতে চেয়েও পরিবেশ বা পরিস্থিতির জন্য বলতে না পেরে ব্যাকস্পেস দিয়ে মুছে ফেলি, ঠিক তেমনই কিছু স্বপ্ন থাকে যেগুলো ব্যাকস্পেস দিয়ে মুছে ফেলতে হয় বেঁচে থাকার তাগিদে। নইলে তো আছেই সিগারেটের ধোঁয়ায় ভরা বিষাক্ত ফুসফুস, কিংবা অ্যালকোহলে পরিপূর্ণ লিভার নিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে নিজেকে সাময়িক শান্তি দেবার প্রচেষ্টা, কিংবা সর্বশেষ পরিণতি স্বেচ্ছা মৃত্যু। রোজ লিখতে বসা সে খাতা আর কলম নিয়ে, রোজ এভাবে লিখব শুধু তোমায় নিয়ে, শুধুমাত্র তোমায় নিয়ে। যে লেখার সূচনায় তুমি, মাঝেও তুমি, আবার উপসংহারে তুমি। লেখা জুড়ে থাকবে শুধু তুমি, কোথাও ছুঁয়ে যাব তোমার রূপের মহিমা, আবার কোথাও তোমার হৃদয়ের গরিমা। আমার শব্দমালায় সেজে উঠবে তোমার শরীরে ফুলের বাগান, আবার তাতে থাকবে হালকা অভিমানের ছোঁয়া। আর সেটাই হবে আমার শেষের কবিতা। কিন্তু লেখার সূচনাটা হলেও আজও মাঝের গণ্ডি পেরিয়ে উপসংহারে যেতে পারিনি। হয়তোবা তোমায় নিয়ে লেখার মতন শব্দ আমার কাছে নেই, কিংবা তুমি সম্পূর্ণরূপে আমার কাছে অসম্পূর্ণ। Thank you.
কাগজ দিয়ে আগুন জ্বালব, সেই আগুনে জ্বলব আমি, পোড়াবো আমার সৃষ্টিগুলোকে। থুড়ি, সৃষ্টি কোথায়? ওসব তো মূল্যহীন কিছু কাগজের টুকরো, আর সিগারেটের ধোঁয়ার মোড়কে মুড়ে ফেলবো কালো হৃদয়টাকে। আবার হয়তো ইচ্ছে করবে কিছু সৃষ্টি করতে, নতুন কিছু লিখতে, কিন্তু ব্যাকস্পেস দিয়ে মুছে ফেলবো সেগুলোকেও।